আসসালামু আলাইকুম, আমি সঙ্গীতের সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে বিকালের জন্য কিছু নাস্তা বানাচ্ছি, একটু ভাজা পোড়া। আর এদিক দিয়ে রাজন প্রায় 1 কেজির উপরে তন্ন এনেছে। এই টিনের কোটার ভেতরে তন্ন আছে প্রায় 1300 গ্রামের মতো, 1350 গ্রামের মতো, মানে 1 কেজির উপরে, আর 1.5 কেজির কম। তো এই যে এতগুলো তন্ন দিয়ে কী করবো অনেকেই জিজ্ঞেস করবেন। এতগুলো তন্ন দিয়ে বাকেট খাবো, তারপরে পাস্তায় দিয়ে খাবো, তারপরে বাচ্চারা এমনি খেতে পছন্দ করে, তারপরে বাকি যেগুলো থাকবে সেগুলো দিয়ে কাবাব বানিয়ে ফেলি। আমি কাবাব বানিয়ে ফ্রোজেন করে রাখি, দেখা যায় হুটহাট মেহমান আসলে সেটা ভেজে দেওয়া যায়, বা মাঝে মাঝে নিজেদেরই ভাজা পোড়া খেতে ইচ্ছে করে, তখন হুটহাট ভেজে তারপরে সস দিয়ে খেতে খুব ভালো লাগে। আর সাফন সাইফাও তন্ন খুব পছন্দ করে, এই জন্য যখন তন্ন আনি তখন 1-1.5 কেজির তন্ন একবারে আনি। আর প্রাইসও খুব রিজনেবল, এটার প্রাইস মনে হয় প্রায় 7 ইউরোর মতো পড়েছে, অফারে কিনেছি। নর্মালি প্রাইস মনে হয় 8-10 ইউরো হবে, নর্মাল প্রাইসটা আমি জানি না, কিন্তু আমি কিনেছি 7 ইউরো দিয়ে সেটা মনে আছে। আর এই তন্নর কালারটা দেখি বুঝতে পারছেন এটা কতটা ফ্রেশ, একদম ভেতরটা লাল। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে রাজন চুলায় আগুন ধরাচ্ছে, আসলে চুলাটা লাগানো হয়েছিল কিন্তু এখনও ভালো করে সেট করে নেই, তো আজকে গ্যাস লাইনটা লাগানো হয়েছে, এই জন্য আগুন দিয়ে দেখছে যে গ্যাস আছে কি না। আর আপাতত যে ম্যাচের টাইপের যে গ্যাসগুলো সেগুলোই ব্যবহার করব, 2 দিন পর কারেন্টের লাইনটা লাগিয়ে পরে গ্যাস লাইনটাও ঠিক করতে হবে। আর আমরা আসছি খুশবুর বাসায়, খুশবুর বাসায় আসছি। খুশবু একটা ঝাড়বাতি কিনেছে, তো রাজন এটা সেট করে দেবে, এই জন্য ওর বাসায় আসছি। তো এখন কিন্তু এই বাসাটার আমি যেভাবে সাজিয়েছিলাম সেভাবে আর নাই, এটাই নিয়ম, যার যার বাসা তার তার মনের মতো সে সাজিয়ে নেবে। তো খুশবু আবার অন্যভাবে সাজিয়েছে, এটাও খুব সুন্দর হয়েছে, খুব সিম্পলের ভিতরে। আর খুশবুর নতুন সোফার ভিডিও কিন্তু আমি অনেক আগে আপনাদের সাথে শেয়ার করেছি, তো ওর সোফার ডেলিভারিটাও 2 দিন আগে মনে হয় দিয়ে গিয়েছে। তো রাজন এখন ওর বাসার যে লাইটটা মানে ঝাড়বাতিটা সেটা লাগাচ্ছে। তোমাকে অনেক সুন্দর লাগতেছে, তুমি তো এমনি সুন্দর। তুমি উপরে যাবে দাবিদের বাসায়, দাবিদের বোনের খেলনা দিয়ে খেলনা খেলা করবে, একটু একটু খালি। টিভি মনে হয় এটার ভিতরে, ধরো না পড়ে যাবে। এইটার ভিডিও দিলে কেউ কিন্তু বলবো না এটা আমার বাসা ছিল আগে, তাই না? সেটাই তো, এটা সব চেঞ্জ হয়ে গেছে না, এখন তার উপায় নেই যে কেউ বলার যেটা আমার বাসা ছিল আগে। যার যার চয়েস অনুযায়ী সে শেয়ার। হ্যাঁ, এগুলা খুশবুর, বললাম তোমার আম্মুরে দেখাও নেই, কিছু ভরে নেই কাকি, থাক তুমি ধরো না। অনেক সুন্দর হয়েছে কিন্তু, পারফেক্ট হয়েছে।
নিচটা পর্দাটা বড় ছিল, এই জন্য পর্দাটা কেটে দিছি। কেটে এই যে তিনটা পর্দার তিনটা কাপড় বের করছি, এই পা কাপড় দিয়ে এই পিলু কভার বানাবো। আর এই পিলু কভারগুলো আমি রেখে দিছিলাম ওর জন্য, যেন এটার উপরে এই কাপড়টা দিলে সুন্দর লাগে, কারণ এই এই কাপড়টা কিন্তু অনেক পাতলা। আর এখানে দুইটা পাতলা পাতলা আছে, এই দুইটা একসাথে কইরা এই কী বলে এই প্রিন্টেডটা এটার সাথে দিয়ে দেবো, তাহলে আর বোঝা যাবে না, সুন্দর তিনটা পিলু কভার হয়ে যাবে। তো এখন আমি সেলাই করব, যেহেতু আমার সেলাই মেশিন নাই, সো আমি এই যে সুই সুতো দিয়ে সেলাই করতেছি, সুই সুতো দিয়ে সেলাই করে এরকম একটা পিলু কভার বানাই নেব। তো এখন সেলাই করি, বাই বাই। আর এই যে রাজন এটা সেট করছে, তো এটা পরে রাজন আরও সুন্দর করে সেট করে দেবে। তো এমনি আমি চোখে দেখি না, তার ভিতরে এই বাসায় এখনও লাইট ফিট করা হয় নাই, তো মোবাইলের ফ্ল্যাশ দিয়ে কোনো রকম করতেছি, জানি না পারফেক্ট হচ্ছে কি না। অলরেডি একটা পিলু কভার আমি বানিয়ে ফেলেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করেছি। মোট তিনটার মতো আমি পিলু কভার বানাবো, আগে কখনো আমি পিলু কভার বানাইনি, তো এই প্রথম বানাচ্ছি। আসলে মানুষ পারে না এমন কিছু নাই, সব কিছুই যদি আপনি একটু চেষ্টা করেন তাহলে আপনি খুব সহজে পেরে যাবেন। প্রথম হয়তো বা কঠিন হবে, পরে কিন্তু সহজ হয়ে যাবে যখন আপনি বুঝতে পারবেন। আর এখন তো ইউটিউবেই সব কিছু শেখা যায়। আজকে অনেকদিন পর রান্না করছি, ভাত রান্না করছি, লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করছি, তারপর লাউয়ের চামড়া ভাজি করছি মানে ছিলকাটার, আর ঢেঁড়স ভাজি করছি। অনেক দিন পর রান্না করলাম, এখন সাফওয়ান রেয়ার সাইফারে খাওয়াবো। রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে, সাফওয়ান কান্নাকাটি করতেছে, ওর একটু ক্ষুধা লাগছে, তো এখন ওরে খাওয়ায় আমি আবার রান্নাঘর গুছাবো। আর এখানেই আমি ভিডিওটা শেষ করব, আর বেশি বড় করব না। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো এখান থেকেই বিদায় নিলাম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।